আজকের জুম বক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সারা ফাইরুজাইমা আর আজকে অতিথির আসনে যিনি আছেন তার নাম আকলিমা আতিকা কনিকা নামটা কেমন আকলিমা আতিকা কনিকা সব অনেকগুলো আ কিন্তু আতিকা আকলিমা কোনটা কোন নামে ডাকবো যেটা ইচ্ছা আমি সবগুলোতেই রেসপন্স করবো কনিকা হ্যাঁ কনিকাত আমি শুনেছি যে তুমি নাকি হুটহাট কাজ করতে পছন্দ করো ইনফ্যাক্ট হাতে একটা কাজ থাকলেও আরেক দিকের কাজে হ্যাঁ বলে দাও আমি আসলে যে কাজগুলো আমার পছন্দ ওরকম কোন কাজে আমি ছাড়তে চাই না আমি ট্রাই করি কোনো ভাবে মানে ম্যানেজ করা দুটোই লাইক আই হ্যাভ টু ডু ইট অল বাট এভার আই লাইক এটা কি মানে ছাড়তে চাও না নাকি অন্য কাউকে দিতে চাও না কোনটা কাজ যে যেটা ডিজার্ভ করে যার যেটা পাওয়ার সে সেটা পাবে আমি কাজ নিয়ে না আর খেয়ে এরকম অনেক সময় হয় যে কারোর সাথে কারো ভালো সম্পর্ক জন্য আমি কাজটা পাইনি আম আমি কখনো আমি অ্যাজ অ্যা পার্সেন আমি কমপ্লেন করতে পছন্দ করি নাই কমপ্লেনগুলো বিকজ কারো কারণে যদি আমি কাজটা না পেয়ে থাকি তার মানে হচ্ছে গিয়ে আমার সাথে তার হয়তোবা খুব বেশিটা ডিফারেন্স তোমার নামে কিন্তু কমপ্লেন আছে যে তোমার জন্য অনেক সে কাজ পায়নি আমি দুঃখিত আমি কি করবো এখানেই তো কারো কাজ নিয়ে নাও তো আমি বিশ্বাসী না আমি কারোর জন্য কাজ পাইনি এ ধরনের কমপ্লেন আমি কখনো করবো না আমি কাজ পাইনি নট ডিজার্ভিং এনাআ তুমি মডেলিং করছো অভিনয় করছো উপস্থাপনা করছো এখন এখন তো একটু ফ্রেন্ড হয়ে গেছে যেন বিউটি প্যাশানটা যাওয়া মডেলদের জন্য ওটার টপিকে পরে আসছে কিন্তু একসাথে যে এত কাজ করছো মানে সমস্যা হয় না একসাথে এত কাজ করলে তোমার ফোকাস আসলে কোনটাতে তো ভি অনেস্ট আমার কাজ করতে খুব ভালো লাগে সো আই এনজয় দেস এমন না যে হচ্ছে গিয়ে আমি খুব ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য একসাথে অনেক কাজ করতেছে এরকম না আমার কাজগুলো করতে ভালো লাগে ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য না হলে কাজ কেন করছো মানুষ তো ক্যারিয়ার আগানোর জন্যই কাজ করে হ্যাঁ মানুষ ক্যারিয়ারে আগানোর জন্যই কাজ করে বাট কাজে আনন্দটা পেয়ে গেলে তখন হচ্ছে গিয়ে ক্যারিয়ার অটো বিল্ড আপ হয়ে যায় সব দিকের কাজ করতে আনন্দ পাও হ্যাঁ আমি ওকে আমি পারফর্ম করতে পছন্দ করি সো এনি কাইন্ড অফ পারফর্মিং আর্ট সেটা হোক গান হোক নাচ হোক হোস্টিং হোক অ্যাক্টিং হোক মডেলিং হোক ছবি আঁকা বা এনিথিং সো আমি পারফর্ম করতে পছন্দ করি তুমি নাচ গান সব পারো মাস্টার অফ নান

তাহলে তুমি প্যাজেন্টে কেন যাচ্ছ প্যাজেন্টে আমি যাচ্ছি একটা এক্সপিরিয়েন্স গেইন করার জন্য আমি যে প্যাজেন্টে যাচ্ছি সেটা হচ্ছে বেসিকলি একটা মডেলিং কম্পিটিশন নট লাইক রেগুলার বিউটি প্যাজেন্ট এটা বেসিকলি এশিয়ার সবচেয়ে বড় মডেলিং ফেস্টিভ্যাল সো সেখানে গেলে আমি অনেক মডেলসদের সাথে পরিচিত হব অনেক ডিজাইনার্সদের সাথে পরিচিত হব অনেক কোরিওগ্রাফারদের সাথে পরিচিত হব জানব আমি যে জায়গাটাতে আছি সেখান থেকে আমার আর গ্রোথ হবে ও তো তাহলে ঘুরে ফিরে কিন্তু এটাই আসলো যে অ্যান্ড আই এনজয় ইট দ্যাটস ওয়াই সো যখন আমার ইন্টেনশনটা হচ্ছে গিয়ে আমি যে কাজটা করছি সেই কাজটা থেকে আমি আরো জানতে চাই আরো শিখতে চাই সাকসেস অটো চলে আসে কি মনে হয় লাইফের সাকসেস এর জায়গায় এখন কোথায় আছো হচ্ছে আমরা যে ডিজায়ারটা আমাদের আছে সেটা ফুলফিল করতে পারলে আমরা বলি যে আমরা সাকসেসফুল আর একটা ডেফিনেশন হচ্ছে আমার যদি অনেক টাকা পয়সা থাকে তাহলে আমি সাকসেসফুল সো আমি যদি ফার্স্ট ডেফিনেশনটা ধরি আমার লাইফের গোল ছিল যে আমি যেদিন নিজে নিজে চলতে পারবো কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে না আমি একটা ছোটোখাটো একটা বাসা নিয়ে থাকতে পারবো আমার কোনো রকম ডাল ভাত খাওয়ার মতো একটা ব্যবস্থা আমি করতে পারবো আমার কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগবে না তখনই আমি বলবো নিজেকে সাকসেসফুল সো সেই দিক থেকে আমি এখন সাকসেসফুল বাকি যেগুলো করছি সেগুলো একটা বোনাস তাহলে কি একা বাসায় থাকছো ডাল ভাত খেয়ে এখন একা বাসায় থাকছি না বাট মাঝখানে ছিলাম এখন বাবা মার সাথে থাকছি মাঝখানে থাকাটা কি জন্য সাকসেস এনজয় করা নাকি যেটা হয় যে মডেলিং করতে গেলে আসলে মা বাবার সাথে একটু বনিবনা হয় না 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 আমার আমার সময় এরকম দেখা যায় যে বের হয়ে আসে বাসা থেকে আলাদা থাকে মা বাবার সাথে বনি বনা না হওয়ার কারণে বাসায় ফিরতে রাত হয় না এরকম কোনো ইস্যু নাই আমার ফ্যামিলি থেকে এই ধরনের কোনো ইস্যু নেই আলাদা থাকার রিজনটা হচ্ছে যে আমার কাজের জন্য সুবিধা হতো প্লাস হচ্ছে গিয়ে বাসায় থাকতে থাকতে না দেখা যাচ্ছে যে ফ্যামিলি থেকে যে বেনিফিট গুলো পাওয়া মনে হয় একটা বাসায় থাকা মানে হচ্ছে একটা ফাইভ স্টার হোটেলে থাকা খুব আরাম সবকিছু রেডিমেড হয়ে যাচ্ছে সো আমি একটু চ্যালেঞ্জটা ফিল করতে চাচ্ছিলাম কতটুকু উতরাতে পেরেছো ভালো মতো উতরাতে পেরেছি সবসময় শুনে ঢাকা শহরে একটা মেয়ের একা বাসা ভাড়া পাওয়া খুব ডিফিকাল্ট মানুষ বাজে নজরে দেখে অথবা যে কথাটা আসে যে মুখে একা বলছে কিন্তু হয়তো বা নে আছে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে থাকতাম ফিমেল ফ্রেন্ড শি ইজ আ মডেল কোন রকমের রিউমার বা বাড়িয়ালার কোন কথা দুটো মেয়ে একা থাকছো আশেপাশ থেকে প্রতিবেশীদের কথা আত্মীয়দের কথা শুনতে হয়নি তখন প্রতিবেশীদের কথা শুনতে হয়নি বিকজ আমরা খুব শান্ত শিষ্ট ছিলাম আত্মীয়দের কথা শুনতে হয়নি বিকজ আই থিঙ্ক যখন আপনি একদম সেলফ ডিপেন্ডেন্ট তখন না আত্মীয়দের কথা ফ্যামিলির কথাবার্তা এমনিতে একটু কমে যায় ইউজুয়ালি মানে যখন আপনি নিজে নিজে চলছেন তখন আত্মীয়রা খুব আসলে খুব একটা কথা বলে না সো আমার আত্মীয়দের দিক থেকেও কোনো কথাবার্তা ছিল না বাড়িওয়ালা একটু ঝামেলা করতো বাট কি ধরনের ঝামেলা ঝামেলা হচ্ছে গিয়ে তোমরা একা কেন থাকো এই মানে এরকমই এরকম কিন্তু আসে যেরকম হয় ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করছে যেটা হয় দুটা মেয়ে একা থাকলে নট মিস্টালি বয়ফ্রেন্ড না আসলেও ছেলেরা আসে বাসায় ফ্রেন্ডও হতে পারে এটা মেয়ে না ঢাকা শহরে ব্যাচেলরদের বাসা ভাড়া পাওয়াটা একটা বিশাল তারপর যখন দুটা মেয়ে থাকে বাসায় যখন ছেলে আসে তখন কিন্তু বাড়িয়ালা রেগে যাওয়াটা খুব স্বাভাবিক আমাদের হচ্ছে এরকম ওই যে থাকে না স্নিক ইন করানো এরকম কোনো কিছু সহজ ছিল না আমরা এটার একটা না আই থিঙ্ক একটা বয়স বা একটা লাইফ একটা শেষ থাকে যেই টাইমে হচ্ছে গিয়ে আমরা চাই যে মাত্র ফ্যামিলি থেকে আলাদা হয়েছে তখন একটু মনে হয় যে বাসায় একটু একটু মজা করে একটু আড্ডা দেয় বাট যখন হচ্ছে রেগুলার লাইফস্টাইলটা হচ্ছে গিয়ে কাজের মধ্যে বিজি থাকা তখন মনে হয় যে বাসায় গিয়ে আমি একটু ঘুমাবো হোম সুইট হোম

যখন সাপোজ আমার বার্থডে বা আমার ফ্রেন্ডের বার্থডে তখন একসাথে অনেক ফ্রেন্ড বাসায় এসেছে কেক কেটেছি এরকম হয়েছে বাট রেগুলার আড্ডা দেওয়া আসলে ব্যাচেলার বাসার পার্টি যখন হয় তখন তো হাউস পার্টি বলতে অনেক কিছু বুঝে শুধুমাত্র সফট ড্রিঙ্কসেই সীমাবদ্ধ থাকে না এরকম মজমাজে করা হয় হাউস পার্টিতে যায় না ফার্স্ট অফ অল তাহলে বার্থডে পার্টিগুলো শুধু বার্থডে পার্টি ওটাকে হাউস পার্টি বলা যাবে না হাউস পার্টিতে যাই না আমার আসলে যে হাউস পার্টি বলতে যে রেফার করছেন সেরকমই হয়নি নি কেন না বলছি যে চিন্তা করছো না চিন্তা করছি বলতে অন্য কেউ তে অফেন্ডেড না হয় বিকজ আই এম নট জাজিং যে হাউস পার্টিতে যাওয়া ভালো না বা এরকম কিছু বলছিনা না जस्ट আমি নিজের সাথে টাইম কাটাতে খুব পছন্দ করি সো আমার কাজ শেষে আবার আমার কিছু স্পেসিফিক ছোট একটা ফ্রেন্ড সার্কেল আছে সেই ফ্রেন্ড সার্কেল ছাড়া আমি বাকিটা আমি নিজের সাথে কাটাতে খুব পছন্দ করি এই জন্য যাওয়া হয় না যদি মানে নিজেদের ফ্রেন্ডরা মিলে হাউস পার্টি করে সেক্ষেত্রে নিজেদের ফ্রেন্ডরা মিলে আসলে এখন ফ্রেন্ডশিপে এমন একটা স্টেজে আছি যে আমরা আমরা আসলে হাউস পার্টি করে করে বড় হইনি একদম ছোটবেলার ফ্রেন্ড তো আমাদের আড্ডাগুলো একদম ছোটবেলায় হাউস পার্টি কেউ করে না কিন্তু বড় হওয়ার পরেই করে আসলে একটা সার্টেন এজ পরে যেভাবে বড় হয়েছি আমাদের আড্ডাগুলো অন্যরকম আসলে আমার স্মল টাউন গার্ল বেসিক্যালি ফ্রম সিলেট সো আমাদের হচ্ছে আড্ডাগুলো পুরোপুরি অন্যরকম আড্ডা আমাদের দেখা যাচ্ছে যে মানে কোনো ধরনের হাউস পার্টি যেটা রেফার করছেন সেরকম কিছু ছাড়াই আমাদের এমনিতে আমাদের আড্ডাই অনেক মজা হয় যেটা হয় যে ঢাকায় যারা বন অ্যান্ড তাদের তো একটা থাকে যে ঢাকাতেই কিন্তু ওই যে গার্লস স্কুল থেকে পড়ে যখন যারা কোয়েডে আসে বা ঢাকার বাহির থেকে যেটা নিজেই বলছে স্মল টাউন গার্ল যেটা হয় বলে না ঢাকার শহরে এসে চোখ খুলে গেছে অনেক কিছু চিনে ফেলছে এরকম তোমার কাছে কি মনে হয়েছে যখন প্রথম ঢাকা শহরে আসলা কারণ ঢাকায় দের আর অফ অপরচুনিটিস সবাই অনেক ওপেন মাইন্ডেড এবং সিলেটের তুলনায় তো লাইক অনেক অনেক ডিস্ট্রিক্ট টাউনগুলো এখনও ঢাকার মতো এত আধুনিক না তো তোমার সাথে কি কি হয়েছে আচ্ছা চ্যালেঞ্জ কি ছিল স্মল টাউন গার্লের জন্য সিটিতে এসে চ্যালেঞ্জ ওরকম ছিল না বিকজ আমি আমার বাবা ডিফেন্সে ছিলেন সো দেখা যাচ্ছে যে আমার অনেক জায়গা ঘুরে ঘুরে বড় হওয়া হয়েছে সো এই জন্য চেঞ্জেসের সাথে অ্যাডপ্ট করাটা আমার কাইন্ড অফ একটা ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে যেহেতু বাবা অনেক জায়গায় শিফট হয়েছে অনেক জায়গায় ঘুরেছি সো অ্যাডপ্ট করতে খুব একটা সমস্যা হয়নি আর সেকেন্ড যেটা বললেন যে চোখ খুলে যাওয়ার ব্যাপারটা আমি ঢাকায় আসা হয় আমার বেসিক্যালি অ্যাডমিশন টেস্টের জন্য সো বা ভাইয়া আমার ভাইয়া হচ্ছে বইটা পড়তে সো ভাইয়াও চাচ্ছিলেন আমিও বইটা পড়ি অ্যাডমিশন টেস্টের জন্য এখানে আসা আমার ফ্রেন্ডরাও তখনও আসে যে কলেজের পরে সো তখন থেকে আমাদের সার্কেলটা ডিফারেন্ট আমি একমাত্র আমার আমার আমি যে মিডিয়াতে কাজ করছে সবসময় এখানে আছে আমি আমার কাজ শেষে আমি আমার যে জায়গায় আমার লাইফস্টাইল যেটা আমি সেখানে আবার ব্যাক করি কিন্তু সবসময় বলে যে মিডিয়াতে কাজ করার জন্য লিঙ্ক আপ থাকা খুব জরুরি পার্টিসগুলো করা জরুরি একটু সবার সাথে খাতির রাখা জরুরি ট্রু ট্রু এটা ট্রু কিভাবে কি এটার জন্য আমার একটু প্রবলেম ফেস করতেও হয় যেহেতু আমার কানেকশন আমার কানেকশনস কম আমি টু বি অনেস্ট এটা কানেক্টেড থাকা লাগে এটা এটা একটা প্রফেশনাল রিজন এখানে আসলে অন্য কিছু নেই আপনি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করলে সেই ইন্ডাস্ট্রির মানুষজনের সাথে আপনার রেগুলার একটা দেখা সাক্ষাৎ থাকা উচিত যেমন দেখা যাচ্ছে যে আমি হয়তোবা কোনো একটা রেস্টুরেন্টে যদি আড্ডা দিচ্ছে সব আমি সেখানে গিয়ে বসে সেখান থেকে একটা আইডিয়া আসবে একটা কাজের কথা আসবে আমাকে দেখবে মনে হবে আচ্ছা তুমি তো এটা করতে পারো এভাবেই কিন্তু আসলে কাজগুলো হয় মিডিয়াতে কাজগুলো কিন্তু কমিউনিকেশনের উপরেই হয় সো আমি বলবো না এটা আমার ভালো দিক এটা আমার খারাপ দিক আমার আসলে এদিকে ইনভলভ হওয়া উচিত বাট সামহাও আমি হচ্ছে গিয়ে হতে পারছি না বা চাচ্ছি না এর কাজ করতে চাচ্ছি বাট কাজ করার জন্য আসলে যতখানি কানেকশন বা কমিউনিকেশন বাড়ানো দরকার ততখানি আমি এখনো বাড়াইনি বাড়ানো উচিত বাড়ানোর চেষ্টা করব প্রেজেন্ট নিয়ে একটু জানতে চাই এখন খুব ট্রেন্ড হয়ে গেছে প্রেজেন্ট যাওয়া এত এত এবং বাংলাদেশেও এত এত প্রেজেন্ট এত এত কম্পিটিশন হচ্ছে এমন এমন হচ্ছে যেটা জানিও না হঠাৎ করে যেন মাটি ফুড়ে উঠে আসলো আচ্ছা অমুক মিস তো অমুক তো তোমার কাছে কি মনে হয় যে এগুলো সব আসলে অথেন্টিকই আসলে এরকম হয় কারণ তুমি নিজে মিডিয়াতে আমার আমার জায়গায় বসেও কাজ করেছো আবার তোমার জায়গাটা তো এখন তুমি সফলভাবে বসে অতিথির আসন প্রেজেন্টেশনও করেছো সি ইউ নো দ্যাট তোমার কি মনে হয় আমার কাছে মনে হয় এই যে ট্রেন্ডটা যে শুরু হয়েছে সব গুড ফ্রেন্ড ইটস बिकॉज তুমি যাচ্ছ not because আমি যাচ্ছি আমি গুড ফ্রেন্ড মনে দেখি তো আমি যাচ্ছি ফারস্টে তো আমি মনে করেছি গুড ফ্রেন্ড তারপর আমি পার্টিসিপেট করেছি রাইট নাইস আনসার সো এটার রিজেনটা হচ্ছে এই যে প্র্যাকটিসটা হচ্ছে এটার জন্য ইন ফিউচার দেখা যাচ্ছে কি ইন্টারন্যাশনাল প্যাজেন্ট এটা শুনতেই কিন্তু যারা একদমই মিডিয়ার সাথে যারা একেবারেই কনফিডেন্ট না মিডিয়াতে কাজ করেনি কিন্তু বাইরে পেজেন্টে যেতে চায় ড্রিমটা দেখে তাদের কাছে কিন্তু বিগ ডিল যে আমি বাইরে কম্পিট করবো সো এখন এটা নর্মাল হয়ে যাওয়াতে তাদের জন্য এটা নর্মাল হয়ে যাবে আই থিঙ্ক এই যে প্র্যাকটিসটা শুরু হলো এরপর থেকে আস্তে আস্তে আমরা বাংলাদেশ থেকে অনেক উইনার্স পাবো সো সেই উইনার্সগুলো পাওয়ার জন্য তো আগে প্র্যাকটিসটা শুরু করতে হবে দেশ থেকে এখন আমরা আমরা এটা কখনোই এক্সপেক্ট করতে পারি না আমরা প্রথমবার হচ্ছে গিয়ে মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্স বা ফেস অফ এশিয়া বা আরও যে হচ্ছে কনটেস্টগুলো হচ্ছে প্রথমবার আমরা বাংলাদেশ থেকে পার্টিসিপেট করছি এবং প্রথমবারই উইনার হয়ে যাবে এটা তো আমরা আশা করতে পারি না সো আমি মনে করি এটা খুব ভালো একটা ট্রেন্ড যে সবাই এখন পার্টিসিপেট করছে সো জিনিসটা আরও নর্মাল হয়ে যাবে এরপর এটার জন্য আরও প্রিপারেশান বাড়বে ভুল কি কি হচ্ছে যারা পার্টিসিপেট করে এসেছে তারা এসে বলবে যে না আমরা আমাদের এই জায়গায় ল্যাকিংস আছে সো পরে যারা যাবে তারা আরও প্রিপেয়ার্ড হয়ে যাবে এবং বাংলাদেশ থেকে অনেক উইনার্স আসবে অনেকে আর টিভির বেশ পপুলার একটা শো গ্ল্যামারের তুমি প্রেজেন্টার ছিলে গেস্টদেরকে নানান রকম বিব্রতকর প্রশ্ন করতে আমি যদি বাহিরের বা একজন দর্শক হিসাবেও বলি বেশ বিব্রতকর প্রশ্ন ছিল এবং এমনও কমপ্লেন করা হয় বা এমনও শোনা গেছে যে যেমন প্রশ্ন লেখা আছে শুধু তো এমনই যে না নিজের মতো করে তো একটু মডিফাই করা যায় যারা প্রেজেন্টেশনের চেয়ারে প্রেজেন্টারের চেয়ারে বসে এবং অনেক সময় নাকি গেস্টও উঠে গেছে তো ব্যাপারগুলো কি এরকম ছিল যে মডেলিং ফিল্ডের মডেল তুমি যেহেতু মডেলিং করছো ওই ফিল্ডেরই গেস্ট আসে এই জন্য তাদেরকে তুমি একটু ইচ্ছা করে বিব্রত পরিস্থিতিতে ফেলতে যার কারণে গেস্টটা উঠে যেত আমি যে ফিল্ডে কাজ করছি যে সুন্দর কথা বললেন আমি মডেলিং ফিল্ডে কাজ করছি সো ডেফিনেটলি আমার গেস্ট যারা এসেছেন আমার সিনিয়র মডেলস তাদের প্রতি আমি আরো অনেক বেশি রেসপেক্টফুল থাকবো রাইট আমি তাদেরকে কেন বিব্রতিকর প্রশ্ন করবো দেখেছি যে বিব্রতকর প্রশ্ন থাকতো সেটা রিজনটা হচ্ছে আপনি ঠিক যে কারণে আমাকে বিব্রত কোয়েশ্চেনটা করছেন আমি ঠিক আমি বিব্রত করছি তোমাকে কাইন্ড অফ কি রকম কোনটাতে বিব্রত হলে আমিও কিন্তু ঠিক এই ধরনেরই কোশ্চেন করতাম হচ্ছে তুমি কোনটাতে যেহেতু বলছো এখন যেটা আমাদের এই প্রশ্নেই কথা আসছে চা তোমার কোন প্রশ্ন আমার কোন প্রশ্নতে তুমি বিব্রত হয়েছে এটা আমাকে বলো যে আপনি হচ্ছে বিব্রত বিব্রতকর কোশ্চেন করতেন উঠে যেত আর কেন এটা বিব্রতবোধ করছো হ্যাঁ আচ্ছা তো ঠিক একই একই কারণে বিকজ ওই টাইমে ওটা আমার প্রফেশন আমি কাজ করছি আমি গেটিং পেইড ফর দ্যাট তো সেখানে হচ্ছে কি মানে তুমি বলছো তো এরকম বিব্রত কর প্রশ্ন করার জন্য তোমাকে পে করা হতো সাউন্ডস রং আমাকে হোস্ট করার জন্য পে করা হতো এন্ড টু বি অনেস্ট যদি হচ্ছে কোশ্চেন গুলো পুরোপুরি আমার হতো সেক্ষেত্রে তো কোশ্চেন গুলো রাখার কথা না বিকজ ভিডিও এডিট তো আমি করি না ভিডিও পোস্ট তো আমি করি না যে ক্লিপগুলো কেটে কেটে হচ্ছে গিয়ে পোস্ট করা হয়েছে সেগুলো তো আমি করিনি যে এটা যদি হতো এটা আমার পার্সোনাল চ্যানেল সেক্ষেত্রে এই কোয়েশ্চেনটা আপনি আমাকে করতেই পারতেন আমি হচ্ছে গিয়ে সেখানে তোমার সাথে কিন্তু তুমি তো প্রশ্ন করেছো হ্যাঁ করেছি বিকজ আমার ডিউটি জায়গা থেকে আমি সেটা করতে বাধ্য যখন আমার মনে হয়েছে যে হয়তো বা এই শোটার ভিউ এবং আমার গোল অ্যালাইন করছে না তখন কিন্তু আমি শোটা করা ছেড়ে দিয়েছি ইট ওয়াজ এ ভেরি গুড শো আমি এটা এনজয় করতাম বাট আমার কাছে মনে হচ্ছে আমি যেরকম একটা ইমেজ ক্রিয়েট করতে চাই বা অ্যাজ এ পার্সন আমি যেরকম সেই মানুষটা হোস্টের চেয়ারে নাই হোস্টের চেয়ারে অন্য একটা মানুষ যেটা কনিকা না সো আই ওয়ান্টেড টু বি মাই সেলফ এই জন্য আমি এই জন্য আমি শুনে করে আই আই ডোন্ট ফিল লাইক দ্যাট মি সো আমি একটা যেহেতু হোস্টিংটা ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট আমার ফার্স্ট লাভ হচ্ছে হোস্টিং সো আই ওয়ান্ট টু বি মাই সেলফ

আমি আর তোমার হোস্টিং নিয়ে প্রশ্ন করছি না যাতে তুমি বিব্রত না হও কিন্তু আমি তোমার প্রশ্ন থেকে প্রশ্ন নিয়ে প্রশ্ন করতে চাই যে এই যে মডেলদের স্ট্রাগল সুগার ড্যাডি ড্রামা তুমি তুমি লাইফে ফেস করো এই যে সুগার ড্যাডি কথাটা যেহেতু আনলেন আমি এগুলো ফেস করি না বিকজ হচ্ছে গিয়ে আই ট্রাই টু মেনটেন দ্যাট যেখানে আমার এটা ফেস করার লাগবে আমি ওই সিচুয়েশনটাই অ্যাভয়েড করি যে আমাকে হচ্ছে এমন কোনো পার্টি বা এমন কোনো জায়গা বা এমন কোনো ক্রাউড যেখানে হচ্ছে গিয়ে আমাকে অ্যাপ্রোচ করা হতে পারে আমি ওই ক্রাউডগুলো অ্যাভয়েড করার ট্রাই করি অ্যান্ড প্লাস আমি আমার সোশ্যাল মিডিয়াতে ইম্পর্টেন্ট মেসেজ ছাড়া আমি মেসেজ চেক করি না এটা নিয়ে অনেকের অনেক কমপ্লেন আছে যে হচ্ছে গিয়ে কণিকাকে খুঁজে পাওয়া যায় না মেসেঞ্জারে এই সেই সো আমি এদিক থেকে একটু ব্যাকডেটেড সোশ্যাল মিডিয়াতে আমি একেবারে আমার কাজের বা ইম্পর্টেন্ট মেসেজেস ছাড়া হচ্ছে গিয়ে আমি খুব একটা রেসপন্স করি না সো রেসপন্স করো না কিন্তু সোশ্যাল মিডিয়াতে যখন কমেন্টস আসে ছবির নিচে সবগুলো পড়া হয় মোস্ট অফ দা টাইম সবগুলো পড়া হয় না বিকজ মাঝে মাঝে পড়া ট্রাই করি মাঝে মাঝে দেখা যায় যে একসাথে একটা না হচ্ছে গিয়ে অনেকগুলো কাজ থাকে যেমন আপনি নিজেও জানেন যে এমন হয় যে আমার টানা সাত দিন হচ্ছে গিয়ে শো আছে আমি রাতে বাসে গিয়ে ঘুমানোর টাইম পাচ্ছি না ওই টাইমে কিন্তু আপনি আপনার পোস্টার কমেন্টগুলো আসলে চেক করেন না করা হয় না তো যখন ওরকম ফেস যায় তখন আসলে চেক করা হয় না যখন ফ্রি থাকি তখন গিয়ে মনে হয় একটু দেখি কি করলাম আমি আবারও কাজের জায়গায় আসি তুমি বলছিলে যে ওই ধরনের সিচুয়েশনগুলো অ্যাভয়েড করো আবার বলছো যে যতটা যতটা ভাবে মেলামেশা করা দরকার যে রিলেশনটা জিলিয়াজটা গিট করা দরকার সেটা করছো না চেষ্টা করবে এরপর থেকে মেলামেশা তোমার সুগারটির সাথে করা ওভারঅল মিডিয়ার কথা কিন্তু একই সাথে মিডিয়াতে একটা কথা একেবারে বহু পুরাতন বহুল প্রচলিত যে গিভ এন্ড টেক ছাড়া নাকি কাজ পাওয়া যায় না আমি আসলে এটা নিয়ে আমার খুব বেশি কিছু বলন নেই বিকাজ ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে আই থিংক এরকম কিছু আছে অনেক আগে একদম যখন একদম যখন কাজ শুরু করি তখন আমার আমিও আমাকেও এক দুটো শুনতে হয়েছে সেটা অনেক আগে আমার মনে হয় এখন যারা ভিজুয়ালে কাজ করছেন এখন যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আসছে সেই কাজগুলোর ক্ষেত্রে আমার মনে হয় না তারা গিভেন টেক টেকের থ্রুতেই কাজ করে আমার মনে হয় তারা হচ্ছে গিয়ে আসলে কতটা স্কিলফুল সেটার উপরে বেশি ফোকাস করে তো ভিজুয়াল এখন কি অবস্থা আইভ নো আইডিয়া আর যদি মডেলিং এর কথা বলি না মডেলিংয়ে মডেলিং ইজ দ্য সেফেস্ট ইন্ডাস্ট্রি ফর গার্লস ইংলিশ ইয়েস মদনম তাহলে মডেলদের কেন তাহলে এই কথাটা কোথা থেকে আসে যে যার রটে তা কিছু কিছুটা এক্সপ্লেন করছে মডেলিংয়ে হচ্ছে গিয়ে যারা লাক্সারি লাইফস্টাইল মেনটেন করতে পছন্দ করে বা হচ্ছে গিয়ে আহ কোন রিচ বয়ফ্রেন্ড রাখতে পছন্দ করে ইজ দেয় চয়েস বাট এটা আমি এনশ্যুর করতে পারি মডেলিংয়ে কখনোই কখনো কোনো কোরিওগ্রাফার ডিজাইনার কোনো ফটোগ্রাফার কেউ কোনো কাউকে আমার মনে হয় না এখন পর্যন্ত কোনো অ্যাপ্রোচ করেছে নাকি আমি আমি আমার নলেজে আমি যেহেতু কাজ করছি এবং আমার মডেলিং ইন্ডাস্ট্রিটা খুব বড় ইন্ডাস্ট্রি আগে কিন্তু অনেক সিনিয়র মডেলরা এসেছে যারা কিন্তু বলেছে যে তাদেরকে ব্যাড অফার তারা পেয়েছে তাদেরকে স্ট্রাগল হয়েছে কাজের জন্য এখনো পাচ্ছে তাহলে আমার মনে হয় সেটা মডেলিং না মডেলিং এর আশেপাশে কিছু থাকে না যে হচ্ছে গিয়ে কোনো ছোটখাটো ব্র্যান্ড বা এরকম কিছু জাস্ট শুরু করছে কোনো একটা একটা সুযোগ দিতে চাচ্ছে নতুন মডেল এসেছে সেদিকে হতে পারে বাট মেইন যে মডেলিং মেইন স্ট্রিম মডেলিং হচ্ছে গিয়ে এরকম কোনো কিছুই নেই এটা তোমার সাথে মডেলিং এর বাইরে কাজের নিশ্চয়ই অনেক অফার আসছে তোমার কাছে এরকম কোনো ব্যাড অফার আসছে কখনো আর যেটা বললাম শুরুতে একদম শুরুতে হচ্ছে কি ভিজুয়াল এর কাজের দিকে আমাকে এক দুজন ডিরেক্টর বলেছিলেন যে তুমি গিভেন টেক ছাড়া তুমি ইন্ডাস্ট্রিতে কখনোই কোনো কাজ করতে পারবে তোমার মুখ থেকে আসলে যে গিভেন টেক ছাড়া কাজ করতে পারবে আমি এটা একটু আগেই বলেছি যে আগে হচ্ছে যে কথাটা এসেছে ভিজুয়ালে আমি বলেছি না করতে পারলে সমস্যা নেই আমি আস্তে আস্তে গ্রো করবো আমার দশ বছর লাগবে বিশ বছর লাগবে আমার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমি ভিজুয়ালও কিছু বেশ কিছু কাজ করেছি বেশ কিছু কাজ করেছি আমি বলছি মডেলিং এ মডেলিং নাই শিওর আমি যেহেতু মডেলিং করছি আমি মডেলিং ইন্ডাস্ট্রিতে খুবই ছোট একটা ইন্ডাস্ট্রি সো মডেলিং ইন্ডাস্ট্রিতে যত বড় বড় ফটোগ্রাফার আছেন কোরিওগ্রাফার আছেন স্টাইলিস্ট আছেন ডিজাইনার আছেন আমার আলহামদুলিল্লাহ অনেকের সাথে কাজ করা হয়েছে কারা তাদের নাম বলবে পছন্দের আমার যিনি মেন্টর মাহমুদুল হাসান মুকুল ওনার কথা বলতেই হয় আজ আপু ইজ মাই লাইক শি ইজ মাই ফেভারিট পার্সোনালিটি নট জাস্ট কোরিওগ্রাফার স্টাইলিস্ট পার্সোনালিটি বিকজ আমি যখন ওনাকে হোস্টিং করতে দেখতাম আমি তো মডেলিং আসবে এরকম প্ল্যানই ছিল না তখন থেকে আমি ওনার বিশাল বড় ফ্যান মুকুল ভাই আমাকে মানে হি ইজ মাই মেন্টর হি গাইডস মি অলওয়েজ সো আই এম গ্রেটফুল টু হেম টুম্পা আপু যাকে দিয়ে আমার শুরু মডলিংয়ে ওনাদের কথায় বলতেই হয় লুনা আপু উনি আমাকে গ্রুম করেছিলেন ওনার সাথে আমার কাজ করা হয়েছে স্পেশালি অ্যাস হার ট্রেইনই কাজ করা হয়েছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশে যদিও এর আগে ওনার সাথে শো করা হয়েছে সো এর সবাই আমার পছন্দের মডেলস কারা পছন্দের মডেলস তো সিনিয়র মডেলস আমার যারা আছেন সবার কাছ থেকে আমি শিখেছি দেখে দেখে সবাই আমার অনেক পছন্দের আমার আমার সব আপু 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 খুব পছন্দের মিথিলা কামাল উনি এখন আপু এখন মডেলিং ওভাবে করছেন না আগের মতন বাট আমি ওনাকে খুব দেখতাম খুব ভালো লাগতো জ্যাসিয়া রিসেন্টলি যে দুজনের নামই বলে জ্যাসিয়ার নাম বললে মিথিলার নাম বললে কিছুদিন আগে জ্যাসিয়া কিন্তু